শিল্পীর মৃত্যু নেই, আইয়ুব বাচ্চু বেঁচে আছে, থাকবে সবার হৃদয়ে শিরোনামে। ইতালিতে অনুষ্ঠিত হয়েছে মিউজিক্যাল অনুষ্ঠান রূপালী গিটার, কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে রূপালী গিটার অনুষ্ঠানে রুমের স্থানীয় একটি হলে চার কণ্ঠশিল্পী শহীদ, শান্টু, মানসিব ও নাজিম যেন তাদের সেই কণ্ঠে রক লিজেন্ড আইয়ুব বাচ্চুকে খুঁজে ফিরে। তবে আয়োজনটির পিছনে উদ্যোক্তা ছিল ড্রামার দীপু, অনুষ্ঠানের কারিগর মনিরুজ্জামান মনিরের পরিকল্পনায় এবং সুস্মিতা সুলতানার উপস্থাপনায় শুরুতেই প্রয়াত আইয়ুব বাচ্চুর আত্মার মাগফেরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সঙ্গীত আয়োজনটি বাংলাদেশ দিয়ে শুরু হয়, এরপরে একে একে সাড়া জাগানো কেউ সুখী নয়, কষ্ট পেতে ভালোবাসি, ফেরারি মন, সেই তুমি, উড়াল দেব আকাশে এবং রূপালী গিটার সহ মোট 17টি গানই যেন দর্শকদের মন ছুঁয়ে দেয়। এ সময় স্থানীয় সকল রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক নেতৃবৃন্দ সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন। ইতালিব্যাপী শুরু হওয়া মিউজিক্যাল ট্যালেন্ট শো দ্য রাইজিং স্টারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেন এবং সাংস্কৃতিক মনে একটি পরিবেশ সৃষ্টিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সকলেই প্রত্যাশা করেন শিল্পীর মৃত্যু নেই, রোম শহরের মতো বিশ্বের কোনো না কোনো প্রান্তে বেজে উঠবে রূপালী গিটার, আর এভাবেই বেঁচে থাকবে কিংবদন্তি আইয়ুব বাচ্চু। Bye.